গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে আমাদের মেসে। রান্না করছে জগন্নাথ। কাল রাতে মাংসকে দই, হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল ফ্রিজ। এখানে আমরা পেঁয়াজ পেস্ট করেছি, তারপর আলুটাকে ভালো করে তেলে ভেজে নিয়েছি। এরপর আবার আমরা তেলটাকে গরম করতে রেখে দিলাম ইন্ডাকশনের ওপর। এটাতে আর একটু তেল মিক্স করলাম, তারপর পেঁয়াজের পেস্টটাকে সেখানে ছেড়ে দিলাম তেলের মধ্যে। তারপর ভালো করে নাড়ালাম। ভালো করে পেঁয়াজ পেস্টটাকে কষানোর পর সেটাতে দিয়ে দিলাম হচ্ছে মশলার পেস্ট। মশলার পেস্টে কী ছিল? মশলা পেস্টটা ছিল হচ্ছে, তো মশলা পেস্টটাতে ছিল হচ্ছে আদা, লঙ্কা, রসুন এবং লঙ্কার গুঁড়ো। তো সেটাকে আমরা দিয়ে দিই। তারপর এটাকে আবার ভালো করে কিছুক্ষণ কষালাম। এখানে আমরা অ্যাড করছি পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে আবার ভালো করে নাড়ানো হচ্ছে। তারপর আমরা 5 মিনিটের জন্য মশলার যে কষানোটা সেটাকে ঢেকে দিলাম। বন্ধুরা, 5 মিনিট হয়ে যাওয়ার পর আবার নাড়াতে হবে কিছুক্ষণ। বন্ধুরা খেয়াল রাখবেন নাড়াতে গিয়ে যেন পড়ে না যায়। গাইজ, এই মুহূর্তে খবর পেলাম যে আমাদের চিকেনে কোনো চিকেন মশলা বা মিট মশলা দেওয়া হবে না। গাইজ দেখুন, চিকেন থেকে জল গলছে। এত জল কিন্তু আমরা দিইনি, তবু কালকে ম্যারিনেটের সময় চিকেনে যে জলগুলো বা হবে দই, কালকে ম্যারিনেট করার সময় যে দইটা দেওয়া হয়েছিল সেটাই এখন ওরকম হয়ে গেছে। এবার ঢেলে দেওয়া হলো পরিমাণ মতো জল। জল ঢেলে এবার সেটাকে একটু নাড়ানো হবে। এবার ঢেকে দেওয়া হলো। কতক্ষণের জন্য? মিনিট 10 থেকে 15 মিনিট, 15 মিনিটের জন্য এটাকে ঢেকে দেওয়া হলো। এবার আমি যাব চান করতে। বন্ধুরা, চাউমিন সিঙ্গারা, সিঙ্গারের ভেতরে চাউমিন দিয়ে তৈরি করা। হ্যাঁ, খাও খাও। তো এটা থেকে দেওয়া হচ্ছে মনোহরা, এক ধরনের মিষ্টি, 10 টাকা করে পিস, ট্রেনের ভেতর পাওয়া যায়। তো এটা হচ্ছে আমার বাড়ির পাশের খাল, সেখানে মাছ ধরা হচ্ছিলো। আমি সেই মাছ ধরা ফুটেজটা নিয়ে নিলাম। দেখে মনে হচ্ছে কোনো মাছই বাঁধেনি। তো আমি দেখি একটাতে আগে কোনো মাছ বেঁধেছে কিনা সেটা দেখাবো। দেখি ব্যাগের ভেতর কী কী মাছ আছে।
দেখুন লাঠা আছে, খরচে মাছ আছে, পুঁটি না পুঁটি দেখতে পাচ্ছি না, আবার লাঠার খরচে মাছ আছে। আচি বানিল পড়াশোনায় মন দিচ্ছে আবার ছেলে, ভালো আছো দাদা? তো কথাটা তো বলছি, বই কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি পুজোর শপিং করতে। পুজোর শপিং হবে আজকে, কি মজা! এটা হচ্ছে সিটি বাজার মেট্রো আমাদের বগলা বাজারে, ওইখানে যাবো। এটা হচ্ছে বগলা বাজারের ট্রেন্ডস, ট্রেন্ডসেও যাবো আমরা কেনাকাটা করতে। আর তো ফেসে গেছে, আমি চলে এসেছি বন্ধুরা, আমরা পুজোর শপিং করতে চলে এসেছি। চায়ের দোকানে চলে এসেছি, দাও অর্ডার দাও, দুটো দুধ চা। উইস্কি আর ফুড বিয়ার সোডা অর্ডার দেওয়া হয়েছে, সবগুলোর মিক্স সোডা নিচ্ছি। ফ্রেন্ডস ক্যাফেতে এসেছি মোমো খেতে, দেখা হয়ে গেল আমাদের পাড়ার ছোট ছোট সঙ্গে। আমাদের মোমো চলে এলো ইতিমধ্যে, স্টিম মোমো উইথ চাটনি, খুবই ঝাল হয়, আগে ভালো করতো এখন ঝাল করছে। সুপও দিয়ে গেল, সুপটা মনোহারা রেস্টুরেন্টে নতুন খুলেছে বগুলাতে। তো অর্ডার চিকেন ভর্তাটা পাইনি, পার্সেল রেডি, এখন যাবো নিয়ে বাড়ির দিকে। পেট ভরবে তো? ওয়েট দেখে মনে হচ্ছে না পেট ভরবে। তো আমি যে পার্সেলটা এনেছিলাম সেটাতে ছিল হচ্ছে তিনটে তান্দুরি রুটি, তিনটে তান্দুরি রুটির দাম নিয়েছিল হচ্ছে 360 টাকা, এবং দু পিস কষা মাংস যেটার দাম ছিল 130 টাকা, টোটাল আমার পড়লো 190 টাকা। তো দাম অনুযায়ী খাবারটা অনেকটাই কম, মাংসের পিসটাও অনেকটাই ছোটো,